হ্যালো মাই ডিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার ফ্রেন্ডস তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের শেষ পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান আমি তোমাদের আজকের সংস্কৃত বিষয়ের সাজেশান আমি দিয়ে দিয়েছি বড় প্রশ্নের সাজেশান তোমরা যারা সংস্কৃত নিয়েছো তোমাদের আগামী মঙ্গলবার তোমাদের পরীক্ষা তার ঠিক পরের দিন তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের জন্য একেবারে পারফেক্ট সাজেশান নিয়ে এসেছি যেখানে তোমরা পাঁচটি প্রশ্ন পড়লে পাঁচটি উত্তর তোমরা দিতে পারবে তোমাদের প্রশ্ন পড়ে আটটি আটটির মধ্যে তোমরা পাঁচটি প্রশ্ন মুখস্থ করে গেলে সেই পাঁচটি প্রশ্নই কমন পেয়ে যাবে এই রকম সাজেশান তোমরা জানো যে পলিটিক্যাল সায়েন্সের সাজেশান তৈরি করা খুবই খুবই সহজ তোমরাও নিজেরাই বুঝতে পারবে যে এই সাজেশানটা পড়ার পর তোমরা বুঝতে নিজেরাই বুঝতে পারবে যে এই সাজেশানটা পারফেক্ট হয়েছে এবং এই প্রশ্নগুলি পরীক্ষায় আসতে চলেছে বন্ধুরা আমি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কয়েকটি প্রশ্ন অধ্যায় ভিত্তিক আমি রেখেছি দুটি প্রশ্ন দুটি অধ্যায় থেকে তিনটি করে মাত্র প্রশ্ন আর দুটি করে প্রশ্ন তার মধ্যে স্টার করে রেখেছি অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন তোমরা হানড্রেড পার্সেন্ট মুখস্থ করবে তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট সফল হবে তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে আর তোমরা জানো যে পলিটিক্যাল সায়েন্সের আগের দিন তোমাদের ছুটি দেয়নি তার কারণ হচ্ছে এটি পলিটিক্যাল সায়েন্সের ব্রড টাইপ প্রশ্ন খুবই কম পড়লেই হয় অর্থাৎ এই প্রশ্নগুলি এমন ধাঁচে তৈরি থাকে এক বছর এই প্রশ্নগুলি পড়ে থাকে তাই বন্ধুরা বড় প্রশ্নগুলো বেশি তোমাদের পড়তে হয় না সেই রকম ভেবে আমিও তোমাদের জন্য অল্প কয়েকটি প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি যেটা পড়বে আর পড়া শুরু করার আগে বন্ধুদের কাছে বলি তোমরা এখনও যারা আমার চ্যানেলের সদস্য হওনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের কাছে বেশি বেশি করে একটু শেয়ার করো তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও প্রয়োজনে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি পরবর্তীকালে অনেক ভালো ভালো ভিডিও আরও বানানোর চেষ্টা করবো আর তার সঙ্গে বলে রাখি তোমরা তোমাদের ভাইদের জন্য যদি ভাই বোনেরা থাকে তাহলে তাদের জন্য আমি আরও একটি চ্যানেল করছি যেটা এলিমেন্টারি লেভেল এইট পর্যন্ত কি মাধ্যমিক পর্যন্ত লেভেল এরকম একটা থাকবে আমি সেই চ্যানেলের লিংক দিয়ে দেব তোমাদের চ্যানেলের অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্লাসের চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো সেই লিঙ্ক তোমরা অবশ্যই সেটিও সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা এসো আমরা আর আরেকটা কথা বলি যে এই প্রশ্নগুলির উত্তর তোমরা যে কোনো বই থেকে পেয়ে যাবে ব্রড টাইপ কোশ্চেন এর অ্যান্সার দেখানোর কোনো প্রয়োজন নেই হয়তো একটু ব্রড টাইপ হবে বই থেকে পড়লে একটু বড় প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং সেটা নোট থাকলে হয়তো একটু ছোট প্রশ্ন লিখলে তোমাদের হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা তোমাদের যদি খুব বড় লাগে কতটা তোমাদের ঠিক কমাতে হবে কোনগুলো তোমরা মাইনাস করলে অর্থাৎ বাদ দিলে তোমাদের উত্তরটা সঠিক হবে সেইভাবে তোমরা এটিকে উত্তরগুলোকে সাজিয়ে নিও বন্ধুরা এসব প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তোমাদের এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে আমি তোমাদের জন্য তিনটি প্রশ্ন লিখেছি কিন্তু তার মধ্যে একটি ডবল স্টার দিয়ে রেখেছি এবং একটি ওয়ান স্টার দিয়ে রেখেছি এই ডবল স্টার প্রশ্নটি তোমরা হানড্রেড পারসেন্ট করবে প্রশ্নটি হলো বিশ্বায়ন বলতে কি বোঝো বিশ্বায়নের বিভিন্ন প্রকৃতি বা রূপ আলোচনা করবো করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি দুয়ের দাগের প্রশ্ন আন্তর্জাতিক এটা আন্তর্জাতিক হবে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো তিনের দাগের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করো বন্ধুরা আমরা পরের অধ্যায়ে চলে যাব অধ্যায়ে কয়েকটি এটা ক একটা হবে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ একের দাগের প্রশ্ন মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা এবছর পড়বেই দুয়ের দাগের প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ ও অহিংসা সম্পর্কিত ধারণাটি এটা ধারণা হবে ভুল গেছে ধারণাটি আলোচনা করো তারপরের অধ্যায়ে সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ এই সপ্তম অধ্যায়ের থেকেও আমি মাত্র দুটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো আর দুয়ের দাগের হল ভারতের কোনো একটি রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো একের দাগের প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হানড্রেড তৈরি করবে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীর বর্ণনা এবার এসো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় তোমাদের রয়েছে ভারতের আইন বিভাগ এই আইন বিভাগ থেকেও আমি দুটি প্রশ্ন রেখেছি ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো এটি বছর খুব ইম্পর্টেন্ট ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ রাজ্যসভা লোকসভা এই দুটো সম্পর্কে আলোচনা করতে হবে দুয়ের দাগের প্রশ্নটি হলো বিধানসভা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলি বা ভূমিকা পর্যালোচনা করো তিনের দাগের প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে আইন পাঠের পদ্ধতি ব্যাখ্যা করো এরপরে বন্ধুরা শেষ অধ্যায় যেটি নবম অধ্যায় নবম অধ্যায়ে তোমাদের আছে ভারতের বিচার ব্যবস্থা এই ভারতের ভারতের বিচার ব্যবস্থা থেকে তোমাদের আমি দুটি প্রশ্ন মাত্র রেখেছি একের দাগের হলো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো দুয়ের দাগের প্রশ্ন ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো এখানে দুটি প্রশ্ন খুবই ভালো দুটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নের মধ্যে একটি তো অবশ্যই প্রথমটি অবশ্যই অবশ্যই পড়বে ভারতের বিচার ব্যবস্থার সমূহ আলোচনা করো খুব ভালো করে প্রশ্ন করবে উত্তর করবে তোমরা তাহলে তোমাদের পাঁচটি ডবল স্টার দেওয়া প্রশ্ন হলো তোমাদের লিখতে হবে পাঁচটি পাঁচ ইন্টু আট মোট চল্লিশ নম্বর অত এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো তাহলে তোমরা চল্লিশ চল্লিশের মধ্যে তোমরা চল্লিশ পেতে সক্ষম হবে তাহলে এসো বন্ধুরা আমরা কোন পাঁচটি প্রশ্ন ভালো করে পড়ব আর আর একবার দেখে নি একের দাগের দেখতে পাচ্ছ বিশ্বায়ন বলতে কী বোঝো বিশ্বায়নের বিভিন্ন প্রকৃতি বা রূপ আলোচনা করো তারপরে দেখো পঞ্চম অধ্যায়ের একের দাগে মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো তারপরে দেখো সব ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী অষ্টম অধ্যায়ের দেখতে পাচ্ছ একের দাগে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো নবম অধ্যায়ের একের দাগে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো বন্ধুরা এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা লাল বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য বন্ধুরা তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো তোমরা একটা লাইক করো কমেন্ট করতে ভুলো না আর তোমাদের কাছে অনুরোধ রইল আমার যে আরও একটি চ্যানেল যাবে সেই চ্যানেলের তোমরা তোমাদের ভাই বোনদের জন্য সেই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো আমার সাপোর্ট করো তাহলে পরবর্তীকালে আরও আরও ভালো ভিডিও বানানোর উৎসাহ আমি পাবো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইলো আমার শুভ কামনা